বলিউডে চর্চিত দম্পতি সাইফ কারিনাকে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে দেখেছেন দর্শক। আরও একবার একই সিনেমাতে অভিনয় করতে চলেছেন এই জুটি। আর খবর ছড়াতেই বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। জানা যায় অ্যানিমেল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমাতে একসঙ্গে অভিনয় করবেন এই তারকা দম্পতি। চলচ্চিত্রের মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। সিনেমাতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাইফ ও কারিনাকে। এই দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক। বর্তমানে নতুন সিনেমা স্পিরিটের প্রস্তুতি নিতে শুরু করেছেন সন্দীপ। প্রভাসের সঙ্গেও এটি প্রথম সিনেমা হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখনও পর্যন্ত এই সিনেমা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি, তবে শোনা যাচ্ছে সিনেমাটি আগামী বছরই মুক্তি পেতে পারে।